সোমন নেচার রিজার্ভের ম্যানগ্রোভ বনে অসংখ্য প্রজাতির প্রাণীর বাস। সেই উপহ্রদে মিষ্টি ও লবণাক্ত পানির মিশ্রণ এক অনন্য ও সমৃদ্ধ ইকোসিস্টেম সৃষ্টি করছে। হেরন, কার্মু ব্যান্ট ও অনেক শিকারী পাখি সেখানে বাসা বাঁধে। জায়গাটি এক প্রাকৃতিক স্বর্গরাজ্যের মতো, তবে স্থানীয় জেলেরা খুব খুশি হন। আমাদের উপহ্রদে মাছ ধরতে না দিলে আমাদের কাছে অন্য কোনো উপায় থাকে না। কিছু জেলে বিকল্প হিসেবে সমুদ্রে পাড়ি দিয়েছে, কিন্তু নেচার রিজার্ভের মতো এত পরিমাণ মাছ অন্য কোথাও নেই। ইব্রাহিম আফিয়ে নেচার রিজার্ভের প্রান্তে অবস্থিত তিনটি গ্রামের মধ্যে একটিতে বাস করেন। অক্টোবর আর নভেম্বর মাসে সেখানে মাছ ধরার অনুমতি নেই, সেটা উপরতে মাছের সম্ভারে ধকল কাটি তোলার সময়। সেই নিয়ম পালন করা হচ্ছে কিনা তথাকথিত একোগাদ পরিবেশ রক্ষীরা সেদিকে কড়া নজর রাখেন। এলাকার নানা প্রজাতির পাখির বিশ্রামের জন্য যথেষ্ট জায়গা নিশ্চিত করাও তাদের কাজ। উপহ্রদের আশেপাশে জনসংখ্যা বেড়ে চলায় সেটা একটা বড় সমস্যা হয়ে উঠছে। এই লেগুনে আগে অনেক ম্যানগ্রোভ বন ছিল, কিন্তু সেই কাঠের বিপুল চাহিদা রয়েছে। আগুন জ্বালানোর লাকড়ি হিসেবে ভাবা হলেও এখানকার মানুষ সেই কাঠ নির্মাণের কাজে বেশি ব্যবহার করে, কারণ তারা জানে যে এটি অন্যান্য কাঠের তুলনায় অনেক বেশি উই পোকা প্রতিরোধ করে, ফলে অনেক বন নিধন ঘটেছে। ম্যানগ্রোভ উধাও হওয়ার কারণে মাছের পরিমাণও কমে গেছে। La disparition des produits halieutiques. একোকাত রক্ষীরা প্রায় 10 বছর ধরে সেখানে সক্রিয় আছেন। উপহ্রদের দায়িত্বপ্রাপ্ত পৌরসভা তাদের নিয়োগ করেছে, ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান হচ্ছে। অনেক জেলে অয়েস্টার ফার্মিং শুরু করেছেন, মাছ ধরা বন্ধ থাকলে তাদের কিছু বিকল্প আয় হচ্ছে। উপহ্রদের চমকপ্রদ জীব বৈচিত্র্যের স্বাদ নিতে আরো বেশি মানুষ আসায় পর্যটন খাতও চাঙ্গা হচ্ছে। বিশেষ করে বার্ড ওয়াচারদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়। ভাগ্য ভালো হয় কিছু পর্যটক একটি অস্প্রে পাখি দেখতে পেয়েছেন। মাসে প্রায় 2500 পর্যটক আসেন, স্থানীয় মানুষ তাদের গাইড হিসেবে কাজ করে। অতিথিরা নেচার রিজার্ভের অর্থায়নে সহায়তা করেন এবং স্থানীয় মানুষের উপার্জনও কিছুটা বাড়িয়ে দেন। পুনর্বনায়নের কাজে নিযুক্ত নারীরা রাজস্বের প্রায় 20% পান। উপহ্রদের আশেপাশের দুটি জনপদ 10% করে পায়, আরো 20% একোগাড় রক্ষীদের জন্য ব্যয় করা হয়। এই বাহিনীতে 13 জন রয়েছেন, তারা গ্রাম থেকে এসে আমাদের সাহায্য করেন। বার্ড লাইফ ইন্টারন্যাশনালের মতো সংগঠনও নেচার রিজার্ভে সক্রিয়। এই লেগুন একাধিক পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। লেগুনের পারে মূল হুমকির কারণ জলবায়ু পরিবর্তন, ক্ষয় ও পলিমাটি সমস্যাও রয়েছে। স্থানীয় মানুষ সব কিছু দেখতে পাচ্ছে। আমরা গবেষণা চালিয়েছি এবং তাদের পর্যবেক্ষণ জানতে চেয়েছি। বিশেষ করে বয়স্ক মানুষ অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতে পারে। তারা বলছেন তাদের ছেলেবেলার তুলনায় মাটিতে এখন বালুর মাত্রা এবং লবণের অনুপাত বেড়েছে। সংগঠনের গবেষণা থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে স্থানীয় মানুষ এইসব সমস্যার কারণ সম্পর্কে বেশ সচেতন। আমরা যখন তাদের কাছে সমাধান সূত্র সম্পর্কে পরামর্শ চাইলাম, জানতে চাইলাম তাদের পর্যবেক্ষণ অনুযায়ী কোন ধরনের কার্যকলাপ সমস্যা বাড়িয়ে তুলেছে এবং সে কারণে বন্ধ করা উচিত, তারা নিজেরাই ব্যাপক মাছ ধরা ও ঝিনুক চাষকে ম্যানগ্রোভের ক্ষতির জন্য দায়ী করছেন। স্থানীয় মানুষ তটভূমি ও ম্যানগ্রোভে চিরকাল মাসেল ওয়েস্টার চাষ করে এসেছে এবং এভাবে ক্ষতিও করেছে। আজ ম্যানগ্রোভ অক্ষত রাখতে কিছুটা দূরে ওয়াটার লাইনের ঠিক উপরে অয়েস্টার চাষ করা হচ্ছে। সমন উপরাধে জীবজগত আবার চাঙ্গা হয়ে উঠেছে, তবে এমন ইতিবাচক প্রবণতা চালু রাখতে হলে উপরাধটিকে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করে যেতে হবে।